হ্যালো গাইজ, আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যে আপনারা কিভাবে আপনার উইন্ডোজ কম্পিউটারে এরকম লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন ইজি ওয়ে। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সিম্পলি সার্চ দিব রক ড্যানিস্টার লিখে সার্চ দেওয়ার পর যে ফার্স্টের যে লিঙ্কটি আসবে ফার্স্ট একদম এটাতে ক্লিক করব। তারপরে এই লিঙ্কটি ওপেন হয়ে যাওয়ার পর সবার লাস্টে বাঁ দিকে যে ডাউনলোডের অপশান আছে এই অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি ইনস্টলারে ক্লিক করতে পারবো কিংবা গেট ইট ফ্রম মাইক্রোসফট স্টোরে ক্লিক করতে পারবো। আপনি এটা মাইক্রোসফট স্টোরকে ডাউনলোড করতে পারবেন কিংবা আপনি এখানে সরাসরি ইনস্টলও করতে পারবেন। তো আমি সিম্পলি এখানে ইনস্টলারে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ইনস্টলারে ক্লিক করে দেওয়ার পর ফাইলটি সিম্পলি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ফাইলটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করবো যতক্ষণ না ফাইলটি ডাউনলোড হচ্ছে। সো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। আর হ্যাঁ গাইস, এই সব সফটওয়্যারটি একদম ফ্রিওয়্যার সফটওয়্যার, এই এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। এটা একদম ফ্রিভাবে আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি পুরোপুরিভাবে একদম ডাউনলোড হয়ে গেছে আমাদের কম্পিউটারে। তো সিম্পলি এখন আমরা এটাকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার জন্য আমরা সিম্পলি এটার উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে ইয়েস করতে বললে এখানে আমরা ইয়েস করে দেবো। তো ইয়েস করার পরে ফাইলটি লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আপনাদের একটি সেটিং মাথায় রাখতে হবে, এটিকে আপনাকে করতে হবে ইনস্টল ফর অল ইউজার্স। এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ইনস্টল ফর অল ইউজার্স সিলেক্ট করার পর এখানে আমরা এখানে ইংলিশ ওকে করে দেবো, করে নেক্সট করব, এখানে অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট করব, নেক্সট, তারপর নেক্সট, তারপর এখানে নেক্সট, তারপর এখানে সিম্পলি আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে স্টার্ট হয়। তো সিম্পলি আমরা এটি ইনস্টল হওয়ার পর্যন্ত একটু ওয়েট করব। সো গাইস, দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি পুরোপুরিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো সিম্পলি এখন আমরা এটাকে ওপেন করে নেব সফটওয়্যারটিকে। তো সিম্পলি এখন আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার জন্য এখানে সিম্পলি এটাকে ওপেন করে নিই। সো গাইস, দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি এখন আমাদের এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন আপনি যে কোনো একটি ওয়ালপেপার সেট করতে পারেন। মনে করুন আমি হচ্ছে এই ওয়ালপেপারটি সেট করতে চাই। তো সিম্পলি যেটার উপরে আপনি সেট করে যাবেন সেটার উপরে আপনি সেটি সিম্পলি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে সেটি লোডিং হয়ে আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়ালপেপারটি আমাদের কম্পিউটারে সেট হয়ে গেছে একদম লাইভলি। আপনাদের যদি এরকম ওয়ালপেপার পছন্দ না হয় তাহলে আপনি এগুলো আপনারা সেট করতে পারবেন ইচ্ছা মতো। তো সিম্পলি আপনার যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করে অ্যাড ওয়ালপেপারে করতে পারবেন। অ্যাড ওয়ালপেপারে করে আপনার যে স্পেসিফিক ভিডিও থাকে আপনি ভিডিওটিকে ওয়ালপেপারে ক্রিয়েট করতে পারবেন, কিংবা আপনি যে এই সিলেক্টিংটা দেখছেন যে এই লুকটা, যে আপনি লুকটাকে কম বেশিও করতে পারবেন। আপনার হচ্ছে এই এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ওয়ালপেপার, আমরা সিম্পলি কাস্টমাইজ ওয়ালপেপারে ক্লিক করে দেবো। তো কাস্টমাইজ ওয়ালপেপারে দেখতে পাচ্ছেন যে এখানে প্রেশার, ভেলোসিটি, ডিফ্লিকেশন, স্প্লেট রেডিয়াস, ভার্টিসিটি, এইভাবে আপনার নানান ধরনের মানে ইচ্ছা মতো আপনার কাস্টমাইজ করতে পারবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালপেপারটি একদম সাকসেসফুলি আমাদের কম্পিউটারে লোডিং হয়ে গেছে। আর আপনি এই মাউস কার্সারটি যেদিকে নিয়ে যাবেন সেই দিকেই দেখতে পাচ্ছেন যে এই কালারটি চলে আসছে। আর আমি যদি এখানে স্টপ করে রাখি তো আপনি স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমার সাথে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী অন্যান্য ভিডিও পাওয়ার জন্য।
जय हिंद, वंदे मातरम।